আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম পাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি শবনম চলে এসেছি আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন ধরেই ব্লগ দিতে পারছিলাম না, তার কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল। তো এখন আমার শরীরটা একটু ভালো আছে, আর আমাদের মেমারিতে মেলা হচ্ছে, তো তাই ভাবছি শরীরটা যখন একটু ভালো আছে তো মেলা থেকে একটু ঘুরে আসি, আর আপনাদের সাথেও একটা সুন্দর ব্লগ শেয়ার করি। তো এই যে আমরা এখন চলে এসেছি, তো চলুন আমরা মেলার ভেতরটা ভালো করে ঘুরে দেখি। তো এই যে আমরা এখন মেলার ভিতরে ঢুকে পড়েছি, আর মোটামুটি ভিড় ছিল, সেরকম ভিড় ছিল না, কেননা আমরা একটু বিকেল বিকেল করে গেছিলাম, তো সন্ধ্যের দিক করে একটু বেশি ভিড়টা বাড়ছিল। এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম, মনে হচ্ছিল যেন গোটা মেলাটাই বাড়িতে উঠিয়ে নিয়ে যাই। তো চলুন আমার সাথে সাথে আপনারাও একটু মেলাটাকে ঘুরে দেখুন। এদিকে বাচ্চাগুলোকে দেখে তো আমার চোখ দাঁড়িয়েই গেছিলো, আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের মস্তি দেখছিলাম, তো ওরা কত সুন্দর এনজয় করছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এই যে এখানে এই হাড় দুল এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাত্র 30 টাকা। তো আমি তো দামটা শুনে প্রথমে অনেক অবাক হয়ে গেছিলাম, আমি ভাবতেই পারিনি 30 টাকাতে এত সুন্দর সুন্দর কালেকশন আমি এখানে দেখতে পাবো। তো আপনারা শুধু দেখুন এত সুন্দর সুন্দর দোলগুলো, এত সুন্দর সুন্দর আংটিগুলো, হাড়গুলো, এগুলো নাকি মাত্র 30 টাকা। আর এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চামচ, ছোট চামচ, বড় চামচ, চা ছাঁকনি, আরও আপনারা যা যা দেখতে পাচ্ছেন এই দোকানে, মাত্র 10 থেকে 20 টাকা, এর বেশি একটা টাকাও নয়। আমি তো শুনে খুবই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো এত কম দামে, মানে আমি ভাবতেই পাচ্ছিলাম না, এগুলো তো দোকান থেকে কিনতে গেলে অনেকই দাম বলতো। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস নিজেদের জন্য কিনে নিয়েছিলাম।
তখন এখানে ব্রেক ড্যান্সের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে খুবই পটাচ্ছিলাম যাতে মা আমাকে চাপতে দেয়, বাট মা কোনোভাবেই রাজি হলো না। মায়ের ধারণা, আমার শরীরটা যেহেতু এখনও ভালো হয়নি তাই আমার নাকি এগুলোতে উঠলে বমি হবে, তো কী আর করবো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এনজয়টা একটু দেখছি। তো আমাদের এখন মেলা দেখা হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি বাড়ি, আর বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে। বাড়ির জন্য এখানে নিয়ে যাচ্ছি গজা, বাদাম, জিলাপি, আর আমরা মেলার ভিতরে খেয়েছিলাম ফুচকা, এগরোল আর মোগলাই। আমি খেতে ব্যস্ত থাকায় ভিডিও করার চান্সই পাইনি। তো এই যে এখানে আমাদের মেলা দেখা হয়ে গেছে, কেনাকাটিও হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন এখান থেকে টোটো ধরবো আর টোটো ধরে সোজা বাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ব্লগে। তো আল্লাহ হাফেজ।